দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট, হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস। অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি। নবান্ন থেকে ফিরে আসার পর ঠিক এইভাবেই তীব্র থেকে তীব্রতর হয়েছে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের আন্দোলন। পাশে অবশ্যই রয়েছে সাধারণ মানুষ। নবান্ন থেকে ফিরে এসেছিল শুধুমাত্র লাইভে তুলে ধরা হবে না, কারণ ডাক্তারবাবুরা চেয়েছিলেন, এই জুনিয়র বাচ্চা বাচ্চা ডাক্তাররা চেয়েছিলেন যে সাধারণ মানুষেরও লড়াই এটা। শুধুমাত্র তাদের আন্দোলন নয়, তাদের আন্দোলনের পাশে আছে সাধারণ মানুষ, তাই তারাও লাইভে দেখুক কী হয়। কিন্তু মুখ্যমন্ত্রী অন্যরকম কজ দেখিয়েছেন, সেই কজ কতটা ধোপে টিকবে শুনে নাও আইনজীবীর মুখ থেকে এবং সাধারণ মানুষের মুখ। মাননীয় মুখ্যমন্ত্রীর যে মিটিং, লাইভ স্ট্রিম হবে কি হবে না এটা বিচারাধীন ব্যাপার নয়, হতে পারে না, কেননা সুপ্রিম কোর্টের অর্ডারের 16 নম্বর অনুচ্ছেদে বলা আছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মাস্ট টেক নেসেসারি স্টেপস টু ক্রিয়েট এ কনফিডেন্স ইন দ্য ডক্টর্স that their concerns in regard to the security and safety are being duly attended to. এই কারণেই মিটিংটা ডাকার কথা হয়েছিল। মিটিং ডাকার কথা বা আলোচনা করার কথা সুপ্রিম কোর্টের অর্ডারে বলা আছে, কিন্তু কিভাবে আলোচনা হবে, লাইভ স্ট্রিমিং হবে কি হবে না এটা বলা থাকতে পারে না। এটা কখনোই সাব জুডিস নয়, এটাকে সাব জুডিস বলা একটা মিথ্যে অজুহাত খাড়া করা। এখানে লাইভ স্ট্রিমিং এর যে শর্তটা তা রাজ্য সরকার মানতে রাজি হলেন না, আমার মনে হয় রাজ্য সরকারের কিছু দুর্বলতা আছে সেটা তারা জানেন, এবং লাইভ স্ট্রিমিং হলে এই আলোচনার ব্যাপারে কোনো বিভ্রান্তি সৃষ্টি করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব ছিল না, সেই জন্যই তারা এই সাব জুডিস কথার অজুহাত দিয়ে। অনাগ্রহের যে স্ক্রিপ্ট সাজিয়েছে সেটা এত দুর্বল স্ক্রিপ্ট, ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। এতদিন আমরা শীত ঘুমেছিলাম, এই ছোট ছোট ছেলেমেয়েরা, ছোটই বলবো, এরা অনেক বয়সে ছোট, এই ছাত্ররা আমাদের শেখাচ্ছে কি করে আত্মশুদ্ধি করতে হয়। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আর ওনার যা মিথ্যা কথা, উনি যা মানে মিনিটে মিনিটে মিথ্যা কথা বলে, ওনাকে আমরা একটুও বিশ্বাস করি না। মুখ্যমন্ত্রী যখন ভোটে প্রচার করে তখন বড় বড় হোর্ডিং এ লেখা থাকে বাংলা নিজের মেয়েকেই চায়, তো বাংলা নিজের মেয়ের বিচার কেন দিচ্ছেন না উনি? আমার মুখ্যমন্ত্রী পদ চাই না। সরকার বলছে শর্ত আরোপ করে খোলামেলা আলোচনা হয় না, বিচারাধীন বিষয়। এই যুক্তি দিয়ে বৈঠকের লাইভ স্ট্রিমিং এ রাজি হয়নি নবান্ন। পাল্টা জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন এই আন্দোলনে তাদের পাশে দাঁড়িয়েছেন অসংখ্য সাধারণ মানুষ। বৈঠকে কি আলোচনা হয় সেটা জানার অধিকার আছে এই আন্দোলনে যারা সংহতি জানিয়েছেন তাদের সকলের, সেই জন্যই লাইভ স্ট্রিমিং এর দাবি। 12ই সেপ্টেম্বর নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার পর মুখ্যমন্ত্রী দায় চাপিয়েছেন আন্দোলনকারীদের উপরে, বলেছেন রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে, আর সাধারণ মধ্যবিত্ত যারা কাজের ফাঁকে বা সংসার সামলে একদিন ধরে জুনিয়র ডাক্তারদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, খাবার জল পৌঁছে দিচ্ছেন আন্দোলনকারীদের, হাত পাখা দিয়ে হাওয়া করছেন স্লোগান দিতে দিতে ক্লান্ত হয়ে যাওয়া তরুণ মুখগুলোকে, বৈঠক ভেস্তে যাওয়া আর মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে তাঁরা কি বলছেন? পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী মুখের দিকে তাকিয়ে বসে আছে, উনি আমাদের রাজ্যের মাথা, আমাদের ছেলে মেয়েদের মা, আমাদের বুকে বল, সেখানে উনি কি করলেন? ওনাদের একটা জলের বোতল দেননি, আমরা মায়েরা বসে হা করে টিভির পর্দায় দেখছি, মোবাইলের পর্দায় দেখছি, একটা জলের বোতল উনি অফার করেননি, একটা চেয়ার পর্যন্ত দেননি, উনি ওনার জেদ ধরে ফাঁকা ঘরে একা বসে থাকলেন, এভাবেই উনি একা হয়ে যাবেন একদিন। ওনার ভাষাতেই বলছি এটা একটা নাটক ছিল, উনি ওই
অনলি অন দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ ট্রান্সপারেন্সি, এটা অভাবনীয় মেচিউরিটির পরিচয় দিয়েছেন ওরা। নট অনলি দ্যাট, এটা ওনারা সাধারণ মানুষের এই আন্দোলনে থাকাটাকে সম্মান দিয়েছেন। ওনারা প্রথম থেকে একই জিনিস চাইছেন, নতুন কিছু চাইছেন, তো সেটার জন্য লাইভ স্ট্রিমিংয়ে তো কোনো অসুবিধা হওয়ার কথা আমার মনে হয় না, কোনো মানে কারোরই মনে হয় না কোনো অসুবিধা থাকা উচিত। সব কিছু স্বচ্ছতাটা তো দরকার, ওরা তো শুধু এই স্বচ্ছতাটাকেই দাবি করছে। আসলে ছাত্রদের সাথে সাধারণ মানুষেরা রয়েছেন, তাদের সাথে একই পায়ে পা মিলিয়ে তারা হাঁটছেন, তারা অবস্থানে আছেন, তারা রাত জাগছেন, কেউ বেশি কেউ কম, কিন্তু তারা সকলেই আছে। আমরা সকলেই ছাত্রদের সাথে আছি, আমরা এই জাস্টিসের জন্য ওয়েট করছি, তাই এটা স্বাভাবিকভাবেই এটাই আমাদেরও দাবি। জনতা যারা এটার সঙ্গে ইনভলভ এবং সবাই ইনভলভ, তাদের কাছেও তো একটা দায়বদ্ধতা আছে, তাদের কাছেও তো পৌঁছে যাওয়া দরকার। সরকার আলোচনায় বসার অনাগ্রহের স্ক্রিপ্ট সাজিয়েছে, সেটা এত দুর্বল স্ক্রিপ্ট। আমরা প্রতিটা মহিলা ওনার কাছে এই অ্যাসুরেন্স চাই যে আমরা সেফ, আমরা জানি না আমরা আজকে ফিরবো যখন, তখন আমরা কতটা সেফ। আমার মনে হয় অভিযোগটা ঠিক না, কারণ আইএমএ প্রথম যারা সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে, এই জিনিসটা একটু জেনে নিতে হবে। আইএমএ বেঙ্গল রাজ্য শাখা, প্রথমত রাজ্য শাখার তো কাউকে সাসপেন্ড করার অধিকার নেই, সেই জন্য আমরা প্রথম যেটা করি আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে জানাই এবং কেন্দ্রীয় নেতৃত্বর পক্ষ থেকে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়। পরবর্তীকালে এই দুর্নীতি চক্রের মূল মাথা হিসাবে যার নাম উঠে আসছে সেই সুশান্ত রায়কে আইএমএ সাসপেন্ড করেছে, এবং পরবর্তীকালে আরও এই যে বিরূপাক্ষ অভিক, আপনি জানবেন যে অভিক যে আইএমএ শাখার সদস্য, জলপাইগুড়ি শাখা থেকে তাকে সাসপেন্ড করার জন্য অলরেডি বেঙ্গল আইএমএ এর কাছে লিখিত দাবি। সাধারণ মানুষের দাবি অনেক, কারণ সাধারণ মানুষ এটাই বোঝে যে আইএমএ যারা লাইসেন্স দিয়েছে তারা প্রয়োজনে লাইসেন্সটা কেড়েও নিতে পারে। এই যে সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে কি কোনো কড়া পদক্ষেপ আইএমএ নেবে? না, এখানে একটা ভুল হচ্ছে, আইএমএ কাউকে রেজিস্ট্রেশন বা লাইসেন্স দেয় না। আইএমএ হচ্ছে একটা সংগঠন, সর্ববৃহৎ ডাক্তারদের সংগঠন যার আন্ডারে সমস্ত ডাক্তাররা থাকে। আইএমএ এর পক্ষ থেকে আমরা পরিষ্কার করে ঘোষণা করছি, সন্দীপ ঘোষকে আমরা কোনোভাবেই আইএমএ তে এন্ট্রি দেব না। এবং শুধু সন্দীপ ঘোষ নয়, এই সন্দীপ ঘোষের সাথে সাথে তাদের সাঙ্গপাঙ্গ সুশান্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, যাদের জন্য আজকে আইএমএ এর বদনাম হয়েছে, তাদেরকে আমরা কোনোভাবেই আইএমএ তে এন্ট্রি দেব না।